মেসির হাতে রেকর্ড অষ্টম ব্যালন ডি'অর। গত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পরে আজ করা গিয়েছিল, যদিও ম্যানচেস্টার সিটির হয়ে ট্র্যাবল জিতে গোলের বন্যা বয়ে দিয়ে দাবিদার হয়েছিলেন আর্লিং হল্যান্ডও, কিন্তু শেষমেশ ফ্রান্স ফুটবলের জুরি বোর্ডের ভোটের রায়টা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আরও একবার নিজেকে ছাড়িয়ে রেকর্ড অষ্টমবারের মতো ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি'অর ট্রফি জিতলেন মেসি। সোমবার রাতে প্যারিসের শেলে থিয়েটার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ফ্রান্স ফুটবলের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারটি তার হাতে তুলে দেন সাবেক ইংলিশ তারকা ডেভিড বেকহাম। ব্যালন ডি'অর জয়ের পথে মেসি পেছনে ফেলেছেন হল্যান্ড ও কিলিয়ান এমবাপ্পেকে। ম্যানচেস্টার সিটির হয়ে গত মৌসুমে ৫৩ গোল করার পাশাপাশি ট্র্যাবল জিতেছিলেন নরওয়েজীয় তারকা হল্যান্ড। অন্যদিকে গত কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল এমবাপ্পের। হ্যাটট্রিকের পর দলকে শিরোপা জেতাতে না পারলেও টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করে তিনি জিতেছিলেন গোল্ডেন বুট। এছাড়া পিএসজির হয়ে গত মৌসুমে ৪৩ ম্যাচে ৪১ গোল করার পাশাপাশি ১০ গোলে সহায়তা করেছিলেন তিনি, জিতেছিলেন লিগ শিরোপা। হল্যান্ড ও এমবাপ্পে গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স থাকলেও তাদের ছাড়িয়ে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কারটি দখলে নিয়েছেন মেসি, কারণ তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে এনে দিয়েছেন ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও মর্যাদার ট্রফিটি। গত বছর ডিসেম্বরে কাতারে আয়োজিত ফিফা বিশ্বকাপে মেসির জাদুতে বুঁদ হয়েছিল গোটা বিশ্ব। ৩৬ বছর পর দেশকে এনে দিয়েছেন আকাঙ্ক্ষিত শিরোপা। ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করে আসরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার হয়ে সিলভার বুটও জিতেছিলেন। এমন পারফরমেন্সের পর ব্যালন ডি'অরের দৌড়ে তার বড় প্রতিদ্বন্দ্বী আর কে হতে পারে? এছাড়া পিএসজির হয়ে গত মৌসুমে লিগ শিরোপা জিতেছিলেন তিনি। পেরিসিয়ানদের হয়ে গত মৌসুমে ৪১ ম্যাচে তার পা থেকে এসেছে ২১ গোল ও ২০ অ্যাসিস্ট। অষ্টম ব্যালন ডি'অর জিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেসি বলেন, আমি যে ক্যারিয়ার পেয়েছি সেটা আমি কল্পনাও করিনি। ভাগ্যকে আমার পাশে পেয়েছি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। আমার সব লক্ষ্য পূরণ করতে পেরেছি। ফুটবলে যা কিছু আছে তার সবই অর্জন করতে পেরেছি, যা খুবই কঠিন। ফুটবলারদের ব্যক্তিগত মর্যাদার এই পুরস্কার অর্জনে মেসির ধারে কাছেই নেই কেউই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন সর্বোচ্চ ৫টি। পর্তুগিজ তারকার সঙ্গে ব্যবধানটা এখন বেড়ে দাঁড়ালো ৩-এ।